Om Janam Sarudama Devi Rama Sanjavenguru Adhapadne Tayoshutva Pranamami Mukuru Sisi Mayer Kotha Amra Pat Kochi Alochona Kochi Swami Basudevananda Ji Maharaj Tar Sruti Chandana সেই অংশটি এখানে পাঠ করেছিল আজকেও তার পরবর্তী অংশ আমরা আলোচনা করবার চেষ্টা করব একবার নোয়াখালী বন্যার কাছ থেকে এসে শ্রী শ্রী মাতা ঠাকুরকে জিজ্ঞেস করি মা দেশ বিদেশে ঘুরে বেড়ান আপনারা তো কেউ কাছে থাকেন না কোনো সন্দেহ মা বা মনের কোনো গরুড় উঠলে আপনি দেখি জিজ্ঞেস করব কিছু ঠিক পাই না তখন কি করা উচিত তখন মা বলছেন সর্বদা ঠাকুরের একখানা ছবি কাছে থাকবে মনে করবে তিনি সর্বদাই তোমার কাছে আছেন তোমাকে দেখছেন কোনো প্রশ্ন উঠলে তার কাছে প্রার্থনা করবে দেখবে সমাধান তিনি করে দেবেন তিনি মনের ভিতরে সমাধান তুলে দেবেন তিনি তো ভেতরে রয়েছে মন গতিমুখ করে মানুষের দিকে নজর দেয় না তাকে বাইরে খুঁজে বেড়ান যখন যা প্রার্থনা করবে সেটা যদি সত্যি সত্যি তোমার পক্ষে খুব দরকার হয় দেখবে ভেতর থেকে জবাব আপনি কেন দাওয়া করে উঠবে কায়া ভগবানকে একবার প্রার্থনা করলেই তিনি মনে রাখেন এবং ব্যবস্থা করেন তারপর একটু মজা করে মা বলছেন ভদ্রলোককে কি এক কথা বিশ্বাস করতে হয় অর্থাৎ ঠাকুরের কাছে একবার যদি কায়া ভগবানকে প্রার্থনা করা হয় তাহলে হবে বারবার একই কথা বলবার দরকার নেই মানে ব্যাপারটা এমন যে একই কথা যে বারবার বললে তবে ঠাকুরের কানে সেটি পৌঁছবে আর একবার অন্তর থেকে আন্তরিকভাবে বললে পৌঁছবে না এমনটা বোধ হয় না মা বোধ হয় সেই রকমই একটা কিছু ইঙ্গিত দিচ্ছে বলছেন দেখুন যখন যা প্রার্থনা করবে সেটা যদি সত্য সত্যই তোমার পক্ষে দরকার হয় দেখবে ভেতর থেকে জবাব আপনি কেমন দম করে উঠবে কায়া ভগবানকে একবার প্রার্থনা করবে এই প্রার্থনার কথা মা বলছেন আমরা একটা ঘটনার কথা এখানে উল্লেখ করতে পারি এই একজন সাহেব খুব নাম করা ঘটনা পল ব্র্যান্টন তার নাম তিনি শ্রীম অর্থাৎ মাস্টার মশাই প্রথম মৃতের রচনাকার তিনি তখন কলকাতায় রয়েছেন তো পল ব্র্যান্টন তিনি একজন খ্রিস্টান বুদ্ধিজীবী মানুষ তিনি বহু চার্চে গেছেন বহু ক্যাথিড্রালে গেছেন সেখানে গিয়ে বহু মানুষকে জিজ্ঞাসা করেছেন যে ভগবান দর্শনের উপায় কি সকলে ঘুরিয়ে ফিরিয়ে একটি কথা বলেছেন ওই প্রার্থনা প্রেয়ার 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 তিনি একটু হতাশ হয়েছেন এই কারণে যে তার মনে হয়েছে যে তিনি প্রার্থনা করেছেন কিন্তু ভগবান দর্শন হয়নি তাহলে প্রার্থনার মধ্যে দিয়ে যে ভগবান লাভ করা যায় এই সত্যটি তার কাছে প্রকাশিত হয়নি ফলে স্বাভাবিকভাবে তিনি একটু হতাশ হয়েছেন সঠিক উত্তরটি যে কি কোন পথে ভগবান লাভ করা যায়
এইটির জন্য তিনি কলকাতায় এলেন। কলকাতায় আসার আগে তিনি শ্রী মায়ের নাম শুনেছেন। তিনি শুনেছেন যে এই কলকাতায় রামকৃষ্ণ পরমহংসদেব বলে এমন একজন মানুষ কিছুকাল আগেই বাস করে গেছেন, যিনি কিনা সকলের কাছে বলেছেন প্রকাশ্যে যে হ্যাঁ আমি ভগবান দর্শন করেছি এবং তুমি চাইলে তোমাকেও দর্শন করাতে পারি, তোমারও সেই দর্শন হতে পারে। শুধু তাই নয়, তিনি এও বলেছেন যে ভগবান দর্শনই আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলে পরের মনে হলো যদি আমি একবার এই পরমহংসদেবকে দেখতে পারতাম তাহলে ভালো হতো। তিনি খোঁজ খবর নিয়ে জানলেন যে পরমহংসদেব স্থূল শরীরে নেই, কিন্তু তিনি এটাও জানলেন যে পরমহংসদেবের জীবনচরিত কিছুটা তার কথা সেইটি তিনি লিপিবদ্ধ করেছেন। সেই শ্রী মাস্টারমশাই তিনি কলকাতায় আছেন। তো তখনকার দিনে এই ফ্লাইট ছিল না, বিমান পরিষেবা ছিল না, জাহাজে করে দীর্ঘ পথ অতিক্রম করে পল ব্র্যাংটন সাহেব তিনি এসে উপস্থিত হলেন কলকাতায়। এসে শ্রীমাকে খুঁজে পাওয়া খুব একটা কঠিন কাজ নয়, সকলেই কথামৃত কাজ হিসেবে শ্রীমাকে চেনেন জানেন। তিনি শ্রীমার কাছে কথামৃত ভবন বর্তমানে যেটি সেখানে শ্রীমা রয়েছেন, তিনি দুটি বাড়িতে বাস করেছেন আপনারা জানেন, বর্তমানে যেটি হিন্দু একাডেমি সেইখানে এবং কথামৃত ভবন যেটি সেইখানে তিনি এলেন শ্রীমার সঙ্গে দেখা করবেন বলে। একই প্রশ্ন কোন বনিতার নাম করে তিনি শ্রীমার কাছেও জিজ্ঞাসা করলেন। ঈশ্বর দর্শন কি আপনি করেছেন? হ্যাভ ইউ সিন গড? শ্রীমা বললেন হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি, কিন্তু সে কথা কি আমাকে ছাদের উপর উঠে চিৎকার করে বলতে হবে? ভাবিয়ে তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না? ঈশ্বর দর্শন যা হয়েছে তাকে তো দেখলেই বোঝা যাবে তিনি ঈশ্বরকে দর্শন করে রয়েছেন এই সংসারে। পর ম্যাডাম তখন জিজ্ঞাসা করলেন যে ঈশ্বর দর্শনের উপায় কি? শ্রীমা ওই একই কথা বললেন, প্রেয়ার প্রেয়ার প্রেয়ার। স্বাভাবিকভাবেই একটু হতাশ হলেন। তিনি বললেন আমি এই কথা অনেক শুনেছি, সমস্ত চার্চে আমি গেছি, পাদ্রীদের কাছে গেছি, সেখানেও তারাও আমাকে এই একই কথা বলেছেন প্রেয়ার, কিন্তু বিশ্বাস করো আমি অনেক প্রার্থনা করেছি, কই ঈশ্বর দর্শনের অনুভূতি তো আমার মধ্যে জাগেনি। তুমি অন্য কোন উপায় দাও, তুমি তো বলছো যে তুমি ঈশ্বরকে দেখেছো, তার চরণ স্পর্শ করেছো, তাহলে তিনি নিশ্চয়ই তোমাকে সেই অরিজিনাল ম্যান বরাবর পরে বলেছেন, সেই সত্যিকারের মানুষটি তোমাকে নিশ্চয়ই আরো কিছু উপায় বলেছেন, সেই কি? তখন শ্রীমন চারটি উপায়ের কথা বললেন। ঠাকুরের কাছ থেকে তিনি যেগুলি শুনেছেন সেরকম চারটি পথের কথা শ্রীমন বললেন। কি কি? বললেন নির্জন বাস, সাধু সঙ্গ, বিশ্বাস আর সরল মন। আর তারপর শেষে বললেন যে এই চারটি আবার ঘুরে গেলে ওই একই জায়গায় গিয়ে শেষ হয়, সেটি হচ্ছে প্রার্থনা। তো এইরকম একটি প্রসঙ্গ আমরা পাই। আজকে আমরা একটু শ্রীমার কথা পরে আবার বলবো মায়ের কথার প্রসঙ্গে, তাই জন্য একটু বলে রাখলাম। মা বলছেন কায়ম ভক্তকে একবার প্রার্থনা করলে তিনি মনে রাখেন এবং ব্যবস্থা করেন। ভদ্রলোককে কি এক কথা বিশবার বলতে হয়? অর্থাৎ এক কথা বারংবার ঠাকুরকে বলতে হবে,
কারণ তিনি একবার বললেই সে কথা মনে রাখবেন, এরকম একটি বলছেন। প্রার্থনার এই যে শক্তির কথা মা বলছেন, একটা খুব সুন্দর আমাদের পৌরাণিক গল্প আছে, জানবেন এখানে একটু বলা যেতে পারে, যে এরকম এক গৃহস্থ পরিবার, স্বামী স্ত্রী, তাদের বিবাহের বেশ কিছু বছর অতিক্রান্ত হয়েছে সন্তানাদি হয়নি, তো তারা সেই নিয়ে খুব মনকষ্টে রয়েছে। একদিন বাড়িতে এক সন্ন্যাসী এসেছে ভিক্ষা প্রার্থনা করতে, ভিক্ষা চাইতে। সন্ন্যাসীটিকে দেখে সেই পুরুষ এবং নারীটি, স্বামী স্ত্রী, তারা গিয়ে বললেন যে আমাদের ভাগ্য বর্ণনা করে বলে দিন, সত্য সত্যই আমাদের কি আছে ভাগ্যে। সন্ন্যাসী হাত দেখলেন, দেখে বললেন না, তোমাদের সন্তান যোগ নেই। খুবই হতাশ হয়ে পড়লেন এই স্বামী স্ত্রী, যেমন স্বাভাবিক। তো এই হতাশ অবস্থায় তাদের দিন কাটছে, সন্ন্যাসী সেখান থেকে চলে গেছে, দীর্ঘদিন হয়েছে। দ্বিতীয় একটি সন্ন্যাসী এসেছে, দ্বিতীয় সন্ন্যাসীটির কাছেও ওই প্রথম ওই স্বামী ও স্ত্রী তারা একই কথা জানতে চাইলেন, যদিও আমরা জানি আমাদের ভাগ্যে কি আছে, তবু আপনিও দেখে বলুন। তিনি দেখলেন, দেখে বললেন যে হ্যাঁ, তোমাদের একটি সন্তান জন্মগ্রহণ করবে। সত্য সত্যই কিছুদিনের মধ্যে তাদের গৃহ আলোকিত করে সন্তান জন্ম নিল, সে বেড়ে উঠতে লাগলো। 4-5 বছর বয়স হয়েছে সন্তানটি, সে গৃহের অঙ্গনে খেলা করছে। এমন সময় সেই প্রথম সন্ন্যাসী, তিনি ঘুরতে ঘুরতে সেখানে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে তিনি দেখছেন যে গৃহের অঙ্গনে একটি ছোট্ট শিশু খেলা করছে। তিনি তো অবাক হয়ে গেলেন, যে তো হওয়ার কথা নয়, এ কি করে হতে পারে, আমার এতদিনের বিদ্যা বুদ্ধি, এত জপ তপ, এত সিদ্ধি, সমস্ত কিছু দিয়ে আমি দেখলাম যে না, আমাদের সন্তান যোগ নেই। সেখানে নিশ্চয়ই আশেপাশের বাড়ির থেকে কোনো ছোট বালক এখানে খেলা করতে এসেছে। জিজ্ঞাসা করলেন সেই দম্পতিকে, তারা বললেন যে না, আমাদেরই সন্তান। সন্ন্যাসী খুব মনে মনে দুঃখ পেলেন, রাগ হলো, কিন্তু অধিকতর হলো দুঃখ যে আমাকে এইভাবে কষ্ট দিলে ভগবান, আমার মুখের কথা তুমি এইভাবে ব্যর্থ করে দিলে। সত্য সত্যি যদি সন্তান ওদের হবেই, তাহলে আমাকে সেই রূপ দেখালেই পারতে, এমনটি কেন করবে বলে তিনি ভগবানের কাছে খুব অভিযোগ জানাচ্ছেন। তো এই অভিযোগের পথ ধরে ভগবান তার সামনে এসে উপস্থিত হলেন, বলেন তোমার প্রশ্নের উত্তর দেব, কেন আমি এমন করেছি সে প্রশ্নের উত্তর তুমি পাবে। কিন্তু তার আগে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। কি কাজ? বহুদিন থেকে ইচ্ছে মনুষ্য মাংস ভক্ষণ করব, মানুষের মাংস আমি খাবো, এই ইচ্ছে পূরণ কিছুতেই করতে পারছি না, তুমি দায়িত্ব নিয়ে ইচ্ছেটি পূরণ করে দাও, তারপর তোমার উত্তর দিচ্ছি আমি। সাধুটি ছুটলেন, কোথায় পাওয়া যায় মনুষ্য মাংস, কেউই রাজি নয় স্বাভাবিকভাবে। খুঁজতে খুঁজতে হতাশ হয়ে আবার ভগবানের কাছে ফেরত এলেন,
আক্ষরিকভাবে নেব না আমরা গল্পটিকে, এটি জাস্ট একটি শিক্ষণীয় গল্প। ভগবানের কাছে ফেরত এলেন, ভগবানের কাছে আসায় ভগবান বললেন, তুমি সবার কাছে গেলে একজনকে বাদ দিয়েছ, দেখো ওই গুহায় একজন বসে তপস্যা করছেন, ওই সন্ন্যাসীটির কাছে যাও, দ্বিতীয় শাসন। গেলেন, গিয়ে বললেন যে এরকম মনুষ্য মাংস দরকার, কেন না ভগবান মানুষের মাংস তিনি চেয়েছেন। তখন দ্বিতীয় সাধুটি কি বলছে শুনুন, বলছেন সত্যি কিন্তু দারুণ আনন্দের কথা, প্রথমে আমার প্রণাম আপনাকে, জগতে এত মানুষ থাকতে আপনি আমার কাছে এসেছেন, আমার এই শরীরের দ্বারা ভগবানের যে কোনো সেবা হতে পারে এ তো আমি ভাবতেই পারি, আমার দেহের কোন অংশটা আমি প্রভুকে দেব আমি সেইটি চিন্তা করছি, কোন অংশটা সব থেকে সুন্দর, কোন অংশটি দিলে প্রভু সব থেকে তৃপ্ত হবে, হ্যাঁ আমি তো নিত্য হৃদয়টাকে ধারণ করে থাকি। ঠাকুর বলছেন হৃদয় লঙ্কা মারা জায়গা, তো হৃদয়টি যদি তাকে দিতে পারি, হৃৎপিণ্ডটি যদি তাকে দিতে পারি তাহলে বোধ হয় শ্রেষ্ঠ দান হবে। সঙ্গে সঙ্গে তিনি একটি ছুরিকা নিয়ে এসে নিজের হৃৎপিণ্ডটি উদ্গীরণ করে ভগবানের উদ্দেশ্যে দেবেন বলে প্রস্তুত, ভগবান সেখানে উপস্থিত হয়ে তার হাত ধরলেন, বললেন না আর দরকার নেই, হয়েছে এইবার তোমার প্রশ্নের উত্তর শোনো, তুমি বুঝতে পেরেছ যে তোমাকে আর এতে পার্থক্যটি কোথায়, মানুষ হিসেবে তুমি মানুষ খুঁজতে বেরিয়ে গেলে কিন্তু তুমিও তো মানুষ, একবার ভেবে দেখলে না যে তোমার দেহটিকেও তুমি আমার জন্য অর্পণ করতে পারতে, আমার সেবাকে অর্পণ করতে পারতে, কিন্তু তুমি অন্যের কাছ থেকে সেই সেবা আদায়ে বেরোলে, আর তোমাকে এতে পার্থক্য কি, তুমি যেমন গণনা করে দেখেছিলে যে ওই দম্পতির সন্তান যোগ নেই, এও একই জিনিস দেখেছিল, পৃথক কিছু নয়, সত্য সত্যই কেউ গণনা করে দেখেছে যে ওদের সন্তান যোগ নেই, তাহলে কি করে বলো, যেই দেখলে সন্তান যোগ নেই তখন মনে মনে প্রার্থনা করবে আমার কাছে, বলল ভগবান এই দম্পতিকে আমি কি করে বলি, এরা কাতর হয়ে তোমার প্রতি বিশ্বাস রেখে এরা তো আমাকে প্রণাম জানাচ্ছে না, সাধুকে প্রণাম করছে কারণ জানে সাধু ঈশ্বরের সঙ্গে যুক্ত, তাই আসলে ওরা তোমাকেই প্রণাম করছে আমার মধ্যে দিয়ে, তাহলে আমি কি করে ওদের হতাশ করি, কি করে বলি যে না ভগবানও পারবেন না, তাই তোমার সৃষ্ট নিয়ম তুমি চাইলে ভাবতেই পারো, তুমি ওদের একটি সন্তান দাও বলে প্রার্থনা করে সাধুটির এমন বিশ্বাস যে ভগবানের কাছে প্রার্থনা করেছি যখন নিশ্চয়ই তার ফল করবে বলে তিনি দিব্যি ওই দম্পতিকে বললেন যে হ্যাঁ তোমাদের একটি সন্তান হবে, কি করে বললেন না হচ্ছে প্রার্থনা করেছে, ভগবানের কাছে প্রার্থনা করেছি যখন নিশ্চয়ই তিনি তার ফলদান করবেন, এই বিশ্বাসে তিনি হচ্ছে সেখান থেকে চলে গেলেন এবং দম্পতিকে আশীর্বাদ করলেন যে তোমাদের সন্তান লাভ হবে, সত্য সত্যই তাদের ওই সাধুর বিশ্বাসকে সত্য প্রমাণ করবার জন্য আমাকে ভাগ্যলিখন পাল্টাতে হয়েছে, পরিবর্তন করতে হয়েছে, তাহলে এবার দেখো সত্য সত্য ভক্তকে
উদ্ধবের কথা আমরা অন্য সময় আলোচনা করেছি, তাদের হয়তো মনেও আছে। ভাগবত পাঠ তো এখানে হয় আমাদের, আমরা শুনেছেন উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন গোপীদের কাছে, কারণ উদ্ধবের জ্ঞান নিষ্ঠা ভক্তি ছিল। তার যে যে শ্রেষ্ঠ কিছু আছে এই শ্রীরাধিকাকে না দেখলে আর গোপীদের না দেখলে উদ্ধব সেটি জানতেন না, আমরাও জানতাম না। যখন তিনি এখানে এলেন তখন দেখলেন যে এই গোপিনীরা যদিও তারা অতি সেবায় ব্যস্ত রয়েছে, যদিও তারা সন্তান লালন পালন করছে, যদিও তারা গৃহের কর্মাদি করছে, কিন্তু তাদের সম্পূর্ণ মনটি নিয়োজিত রয়েছে কৃষ্ণের। এবং শ্রীরাধিকাকে যখন তিনি দেখলেন তখন দেখলেন যে কৃষ্ণ ভাবে দিব্যোন্মাদ অবস্থা প্রাপ্ত হয়ে কেমন ভাবে শরীরকে রেখে দেওয়া যায়। এই দিব্যোন্মাদিনী শ্রীরাধিকাকে দেখে উদ্ধব বুঝলেন যে ভগবানের ভাবে কতটা তন্ময় হয়ে থাকা যায়। একটি কালো ভ্রমর ছোট্ট সেইটিকে দেখে, ভ্রমর গীতা বলে ভগবতে এরকম আছে, যে কালো ছোট্ট একটি ভ্রমরকে দেখে শ্রী রাধিকা মনে করছেন এও কালো আর ওই কৃষ্ণ কালো, সুতরাং নিশ্চয়ই কৃষ্ণ তার দূতকে প্রেরণ করেছেন আমার কাছে, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আমার চরণ বন্দনা করবার জন্য। কিন্তু এই ভ্রমরকে আশ্রয় করে শ্রী রাধিকা তার মনের কথা বলছেন, ভ্রমরকে বলছেন যে দেখো তোমাদের কৃষ্ণ শট কি তরবন্ধ বলছেন, তিনি কপটদের বন্ধু ভগবতী আছে, কিন্তু এত অভিযোগ সত্ত্বেও কি জানি কেন কৃষ্ণের স্তুতি না করে থাকতে পারছি না। তার কারণ কি? ওই যে তার কারণ হচ্ছে তব কথামৃতম তপ্ত জীবনম, আমার তাপিত জীবনে তার কথা অমৃত স্বরূপ, তপ্ত জীবনম আর কর্ম সাহবম, সমস্ত কর্ম সমস্ত পাপ তা হরণ করে নেয়, এমন হচ্ছে কৃষ্ণ কথা, ভগবানের কথা এমন সুন্দর। এই উদ্ধব বুঝলেন যে কেমন অবস্থা হতে পারে জ্ঞান মিশ্রা ভক্তির চেয়েও এই ভক্তি, যেটা বলছেন অর্জিতা ভক্তি, রাধানন্দ ভক্তি, সেই ভক্তি যে শ্রেষ্ঠ সেটি তারা বুঝতে পারে। এইবার দেখছেন যে শ্রীরাধিকা যে তিনি কৃষ্ণের কথা জিজ্ঞাসা করছেন, জানতে চাইছেন যে কৃষ্ণ কেমন আছেন, তিনি কি আমাদের কথা বলেন, কোন দাসকে ডাকতে গিয়ে ভুল করে আমাদের নাম কি তার মুখ দিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ ভগবান কি আমাকে ভালোবাসেন, শুধু আমি ভগবানকে ভালোবাসি, এই একতরফা ভালোবাসা নয়, এই ভালোবাসার মধ্যে উভয় তরফের ভালোবাসা রয়েছে, অর্থাৎ বিশ্বাসটি এমনই দৃঢ় যে তিনিও নিশ্চয়ই আমাকে ভালোবাসেন। তাই বারবার এক কথা বলবার প্রয়োজন নেই, তিনি তো শুনেছেন আমার কথা, নিশ্চয়ই তিনি আমার কথা রাখবেন। মা বলছেন কার ভদ্রলোককে কি এক কথা বিশ্বাস করতে হবে, আবার জিজ্ঞাসা করা হচ্ছে মাকে, মা মনের মধ্যে অসৎ চিন্তা করতে কেন, মা কি সুন্দর করে উত্তরটি দিচ্ছেন, বলছেন সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া, মানুষ কত মনের জোর সম্বল করে মাপ দিয়ে রাখে, আবার মাপ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে, তবুও বারবার পড়াবার চেষ্টা রাখতে হয়, কিন্তু জানবে সাধু সঙ্গ সব চর্চায় মন ঊর্ধ্বমুখী হয়, সাধুদের কৃপায় অতি নিচ লোকের মন গতি ফিরে যায়। দেখো বৃন্দাবনের সেই সোনা খোঁজা ঠাকুর মহাপুরুষের কৃপায় দিব্য জ্ঞান হয়ে গেল, পরস্পর পেয়েও সে ফেলেছে, সাধু বেশ ধরে
একবার পাখি ধরতে গিয়ে পাখিকে সরল নির্ময় ভাব দেখল, তাতে নিজেই বৈরাগ্য উদয় হলো। তখন কিন্তু এরকম আচার দেখেছেন যে গল্পগুদেব ঠাকুর বলছেন যে সাধু সেজেই একদম করল, সত্যি সত্যি সাধু হলে না জানেন কি হয়। সাধু সেজে এক চোর, সে দেখছে যে রাজা আসছেন বিভিন্ন উপকর নিয়ে, মানুষ আসছে প্রণাম করছে। সে ভাবল শুধুমাত্র সাধুর সাধুর পোশাকটা করেছি, সাধু সেজেছি, তাতে গিয়ে তাহলে সত্যি সত্যি যদি সাধু হই তাহলে কি না হবে, এই তার মনে পরিবর্তন হলো। সে বুঝল যে সাধু আর সাধারণে তা তফাৎটি কোথায়। মাও সাধু সঙ্গে কথা বলছেন, সেই জন্য সৎ সঙ্গ সময় পেলেই করবে, সাধু সঙ্গ না পেলে সৎ গ্রন্থ করবে। মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধ হয়। দেখো জলের গতি স্বভাবত নিচের দিকে, কিন্তু সূর্যের আলো পেয়ে সেই জল আবার আকাশে ওঠে, পাহাড়ের মাথায় বরফ হয়ে যায়, আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে জীবের কত কল্যাণ করে। কি অপূর্ব সুন্দর করে মা বলছেন যে আমাদের মন যদি বা নিম্নমুখী কখনো হয়েও থাকে, তবু ভরসা আছে। মা সেই আশ্বাস দিয়ে বলছেন যে আবার সেই নিম্নমুখী মন ভগবত কথায় যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে এমনকি পাহাড়ের মাথায় বরফের মতনও হতে পারে। অর্থাৎ একেবারে ভগবত চিন্তায় বরফ যেমন নিশ্চল স্থির হয়ে থাকে পাহাড়ের মাথায়, সূর্যের আলো তাকে গলাতে পারে না, তেমনি আমাদের মনটিও যদি একবার ভগবত চিন্তায় নিবিষ্ট হয় তাহলে আর কোনোভাবেই তার নিম্নমুখী হওয়ার ভয় থাকে না। যদি বা কখনো নিম্নগামী হয়েও থাকে, তবু ভগবানের চিন্তায় সেই মন নিশ্চয়ই আবার ঊর্ধ্বমুখী হতে পারে। এবং আরেকটি কথা মা বললেন যে বৃষ্টি ঝর্ণা নদী হয়ে জীবের কত কল্যাণ করে। অর্থাৎ ওই যে পাহাড়ের মাথায় জমে থাকা বরফ, ওইটি শেষ অবস্থা নয়, তাই তো? ওই বরফ বিগলিত হয়ে জল হয়ে বৃষ্টি হয়ে ঝর্ণা হয়ে ঝরে পড়ে যখন জীবের কল্যাণে ব্যক্ত হয় তখন তার সার্থকতা। অর্থাৎ শুধুমাত্র মন ঊর্ধ্বগামী হয়ে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট হয়ে থাকাটাই শেষ অবস্থা নয়, তার যে এক উচ্চ অবস্থার সন্ধান জগৎ জননী আমাদেরকে দিচ্ছেন। কি বললেন না বললেন, ওই জল অর্থাৎ মানুষের ঊর্ধ্বমুখী ভগবৎমুখী মন আবার নিচে নেমে এসে এই স্থূল পৃথিবীতে নেমে এসে জগৎ কল্যাণে যদি নিয়োজিত হয় তবেই তার সার্থকতা। কি সুন্দর করে দেখুন মা মনুষ্য জীবনের যে শ্রেষ্ঠ আদর্শ সেইটি কথা একেবারে সরল একটি উপমা দিয়ে বুঝিয়ে দিলেন। তাহলে তিনটি কথা এখানে মা বলবেন এই একটি উপমার মধ্যে। এক হচ্ছে আমাদের মন নিম্নমুখী হতে পারে, হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই, ভগবানের চিন্তায় সেই মন আবার ঊর্ধ্বমুখী হবে। অর্থাৎ প্রথম কথাটি হচ্ছে ভগবান বুদ্ধ যেমন বলেছেন দুঃখ আছে, সেরকম মনেরও বিকার আছে। দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু এই মনের বিকার থেকে দূর করে সব চিন্তা সাধু সঙ্গ ভগবানের চিন্তা, এবং মা যেমন বলছেন মহাপুরুষদের জীবন আলোচনা আমাদের মনকে আবার ঊর্ধ্বমুখী করতে পারে। এখানে শেষ নয়, এই ঊর্ধ্বমুখী মন ভগবত চিন্তাকে সম্বল করে কোন কাজে নিয়োজিত হবে, বললেন যে জীবের কল্যাণে নিয়োজিত হবে। রামায়ণে খুব সুন্দর একটি চরিত্র আছে মনে পড়ছে, এক নারী চরিত্র, মহিষী নারী অনেক রয়েছেন আমাদের রামায়ণে, সেখানে এরকম একটি চরিত্র আছে স্বয়ংপ্রভা, তার নাম স্বয়ংপ্রভা। ভগবান রামচন্দ্রের সরাসরি
তিনি সেবা করার সুযোগ পাননি ঠিকই, কিন্তু হনুমান এবং অন্য বানরেরা তারা ক্লান্ত হয়ে এরকম একদিন অন্ন এবং খাদ্য ও জলের সন্ধানে একটি গুহায় প্রবেশ করে। প্রবেশ করে তারা হাঁক হয়ে যায়, দেখে স্বর্ণ গুহা, সেখানে সমস্ত সোনার গাছ, ধনরত্ন, স্বর্ণ সিংহাসন, বিপুল ঐশ্বর্য। সেইখানে একজন বৃদ্ধা কিন্তু তপস্যার আলোকে উদ্ভাসিতা রমণী সেখানে বসে আছে। জিজ্ঞাসা করেন হনুমান এবং অন্য বানরেরা যে মা তুমি কে? তিনি বলেন আমি সারা প্রভা, তোমার পরিচয় কি এবং এই গুহা কি তোমার? বলেন না। ময়দানব বলে এক দৈত্য তার এই গুহা, সেই গুহা নির্মাণ করেছিল, কিন্তু সে আমার পুত্র বান্ধবী হেমা অপ্সরা, তার যদি প্রেমাবিষ্ট হয়। এবং তখন দেবরাজ ইন্দ্র ময়দানবকে আঘাত করে এখান থেকে বিতাড়িত করেন, দূর করেন, এবং এই প্রাসাদ গুহা অপ্সরা হেমার ঘর। সে কই অপ্সরা কই, তাকে তো দেখছি না। বলে না, তিনি এখন এখানে থাকেন না। তাহলে আপনি? না, আমি তপস্যায় রত রয়েছি এবং ওই হেমার প্রাসাদকে পাহারা দিচ্ছি। কি অপূর্ব একটি চরিত্র দেখুন, কেমন ভাবে ইনি দীর্ঘ জীবন তপস্যায় কাটিয়ে যাচ্ছেন আপাত দৃষ্টিতে একটি ছোট্ট কাজের জন্য। তার বন্ধু কল্যাণের জন্য একটি ছোট্ট কাজ ওই গুহাটি পাহারা দেওয়া, এবং যদি কোনো ক্ষুধার্ত, যদি কোনো তৃষ্ণার্ত গুহায় এসে পড়ে তার সেবা করা। শ্রীমা এর একটি কথা মনে পড়ছে। মা বলতেন যে গোবিদাসী আশ্রমে প্রদীপের সলতেটি পর্যন্ত যে পাকিয়ে দেবে তার নাম বৈকুণ্ঠ। সবসময় যে বড় কাজ দিয়ে মানুষকে বিচার করা যায় তা কিন্তু নয়। এই স্বয়ংপ্রভা তিনি হচ্ছেন এইরকম একটি উদাহরণ। ত্যাগের প্রতি একজন তপস্যাকৃষ্ট তপস্যারতা একজন রমণী, তিনি ওই ত্যাগের আদর্শে প্রতি হয়ে ওই গুহাটিতে দিব্যি সারাটি জীবন কাটিয়ে দিলেন। হনুমান এবং অন্যান্য বানরেরা তাকে দেখে অবাক হয়ে গেলেন। তার দেহ থেকে তপস্যার জ্যোতি নির্গত হচ্ছে, অথচ কি সাধারণ ভাবে তিনি জীবনটি যাপন করেছেন, কি তার ত্যাগ লব্ধ ক্ষমতা! তিনি হনুমান এবং অন্য বানরদের ওই যোগ বলে কিছু দূরে নিয়ে গিয়ে সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে তাদেরকে পরিপুষ্ট করলেন খাদ্য এবং অন্ন দান করে, পানীয় জল দান করে, আবার সেখানে ফিরে এলেন। কিন্তু কি অপূর্ব সাধারণ তার জীবন বৃত্তি! এই যে ত্যাগের মহিমার কথা, এইটি কথা মা যেন বলছেন যে জীব কল্যাণ লতা, সর্বভূতের কল্যাণ লত হয়ে থাকার কথা বলছেন। অর্থাৎ আমরা একটি উপমার কথা আজকে মূলত আলোচনা করলাম, সেখানে আমরা দেখলাম মা বলছেন যে যদি বা তোমার মন নিম্নগামী হয়েও থাকে, ভগবানের নাম করতে করতে তা উচ্চগামী হতে পারে, ভগবত চিন্তায় তা বলবধ হতে পারে, জমাট বাঁধা ভগবত ভাবটি হৃদয়ে গ্রহণ করে তুমি আমার বৃষ্টির মতন, ঝর্ণার মতন, নদীর মতন ঝরে পড়ো জীবের কল্যাণের জন্য। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।